ভাই থোড়া পিছনে না মেরে যান ভাইগা কি দেবে পাপ্পারাজিদের ভিড় এড়িয়ে বিমানবন্দর ঢোকার মুখে নিরাপত্তা পরীক্ষার বেষ্টনীতে না থেমে সেটি পেরিয়ে সোজা সদর দরজা ঢুকে যান বলিউড সুপারস্টার সালমান খান সঙ্গে সঙ্গে সিআইএসএফ এর এক কর্মী এসে তার পথ আটকান তাকে হাত দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করানোর নির্দেশ দেন মুম্বাইয়ের ভাইজানের সঙ্গে নিরপেক্ষ ব্যবহার দেখে পুলিশের প্রশংসার পঞ্চমুখ নেটপাড়া সালমান ভাই এক সাথে ইদার ইদার সে সালমান ভাই চলো ভাই এ ভাই ভাই প্লিজ সালমান ভাই প্লিজ টাইগার 3 সিনেমা শুটের জন্য রাশিয়ার উদ্দেশ্যে রওনা হলেন সালমান খান বিমানবন্দরে নামার পরে তাকে ছেকে ধরেন পাপ্পাজিরা সকলের একটি অনুরোধ একটু দাঁড়িয়ে যান ভাই ছবি তুলবো ভাইয়ের সেদিকে মন নেই পকেট থেকে মাস্ক বার করে মুখে পড়লেন কয়েক মুহূর্তের মধ্যে সেটি নামিয়ে ফেললেন তারপরে পুলিশের কথায় থমকে যেতে হয় বলিউড ভাইজানকে একই সঙ্গে সেই পুলিশ পাপ্পারাজিদের উদ্দেশ্যে বলেন আপনারা এখান থেকে সরে যান গেটের সামনে ভিড় করবেন না জনক নেটাগরিকরা লেখেন আমি সালমান খানের ভক্ত নই কিন্তু এই ভিডিওটি বেশ ভালো লাগলো যেভাবে সিআইএসএফ এর জওয়ান সালমানকে নিয়ম ভাঙার জন্য আটকালেন সেটা প্রশংসনীয় কেউ আবার জওয়ানের চেহারায় মুগ্ধ হয়ে গেলেন তুলনা করলেন বলি তারকার সঙ্গে সালমান ছাড়াও টাইগার 3 এ অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং সেই সঙ্গে খলনায়কের চরিত্রে থাকবেন ইমরান হাশমি আশরাফি দিবা আমার সংবাদ